محمدا على حبيبك خير الخلق كله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين. কিন্তু একটা মানুষের যেরকম আরে কই গেল? হ্যাঁ হয়ে গেছে। জি শুরু হয়েছে? হ্যাঁ সবকিছু শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? কিবরে ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতে পাচ্ছি, বলেন। এবং লাইভটাতে ঠিকঠাক মতো সবকিছু শুরু হয়েছে তো? না জি, স্ক্রিনটা একটু ধরেন তো আমি দেখতে পারি কিনা। হ্যাঁ অবশ্যই, বিশেষ করে আমার লাইভে বরাবরের মতন আপনাদেরকে সকলকে সুস্বাগতম। এবং বিশেষ করে আমার সম্পূর্ণ বিষয়গুলো আমি আবার বলে ভালোভাবে জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেটা আজকের টাইটেলটা হয়তো সকলে দেখেছেন, এবং পুনরায় আগের মতো আপনারাও কিন্তু আমার লাইভে স্কাইপের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারেন, এবং যুক্ত হতে হয়ে বিভিন্ন নাস্তিক ধর্মের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কিন্তু আপনারাও আলোচনা করতে পারেন। বিশেষ করে আমরা যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে যে আমরা নাস্তিকতা সেটাই কিন্তু আমরা বলে দিচ্ছি, যেটা নাস্তিক অন্ধ ধর্ম বিশ্বাসীদেরকে বলা হয় না, কারণ বললেই তারা কখনোই এই নাস্তিক ধর্মের প্রতি ইমান টিকে রাখতে পারবে না। যেটা আমরা এর আগে একজন অ্যাথিস্টকে লাইভে যুক্ত করেছিলাম, এবং সেখান থেকে আমরা যেটা বুঝতে পারি পূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে সরাসরি সে অস্বীকার করে ফেলে দিয়েছে। তা আশা রাখি আমরাও আরো চেষ্টা করছি যে এভাবে যেন আমরা আরো কিছু অ্যাথিজিয়ামকে বুঝাইতে পারি যে তোমার যে নাস্তিকতা, যে তোমার যে একটা যে ধর্মটা, এই ধর্মটা সম্পূর্ণ ভুল, এবং এই ধর্মের আলোকে একটি মানে অসুস্থ সমাজ গঠন হতে পারে। এবং আমরা কিন্তু এই বিষয়গুলো মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছি। মূল কথা যদিও আমি বলি যে আমি আসলে নাস্তিক ধর্ম নিয়ে ওয়াজ করি, আসলে এই বিষয়টা আমি আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে চাচ্ছি যে ওয়াজ করার অর্থ ওয়াজ মানে আপনি কিছু আলোচনা করতেছেন এটা, তো আমি নাস্তিক ধর্ম নিয়ে আলোচনা করি, এই আলোচনা অর্থ আমি নাস্তিক ধর্মের পক্ষে তা না, বরঞ্চ নাস্তিক ধর্মের বিপক্ষে তা না, বরঞ্চ আমি মধ্যস্থ ভাবে একজন ভালো মানুষ হিসেবে নাস্তিকতাকে কিভাবে গ্রহণ করতে পারি এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা। আসলে নাস্তিকতার মধ্যে যে নিকৃষ্টতম বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে মূলত আমরা আলোচনা করি, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা মূলত বোঝানোর চেষ্টা করি মানুষদেরকে যে দেখেন নাস্তিক ধর্ম এই বিষয়টা বলে, তা আপনি কি এগুলো মানেন? তা আমাদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন নাস্তিক মুক্তাদরাও কিন্তু পারবেন আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এই নানাবিধি বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এবং আপনি যদি মনে করেন যে না নাস্তিক ধর্মের এই বিধানটা ভুল, এবং আপনি যদি আমার লাইভে বলে দেন, এর জন্য আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত যে আপনি বলে দিলেন যে এই বিষয়টা সম্পূর্ণ ভুল, এবং নাস্তিক ধর্মের এই বিষয়টাকে আপনি সুন্দর করে বলে ফেললেন, এবং আপনার যে এই যে বুদ্ধিটা উদয় হলো যে নাস্তিক ধর্মের এই কথাগুলো এত নিকৃষ্ট এত খারাপ, এই বুদ্ধিটা উদয় হওয়ার জন্যই আপনাকে আমার লাইভে অবশ্যই অবশ্যই আমন্ত্রণ, এবং আপনি অবশ্যই পারেন আমার লাইভে এসে আপনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। আমরা অবশ্যই নাস্তিক ধর্মের অনুসারীদেরকে প্রাধান্য দিই এবং এতে কোনো সন্দেহ নেই। আমরা অবশ্যই নাস্তিক ধর্ম অনুসারীদেরকে বিষয়গুলোকে প্রাধান্য দিই, এবং বিশেষ করে নাস্তিক ধর্ম অনুসারী অবশ্যই আমরা আমাদের স্কাইপ যে সিস্টেমটা রয়েছে আমরা কিন্তু স্কাইপের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আলোচনায় আসি, এবং স্কাইপের মাধ্যমে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন।
তো আলোচনার শুরুতে আমাদের সকল ভাইদেরকে বলবো, আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, বিশেষ করে নাস্তিক ভাইরা যদি থেকে থাকেন তো অবশ্যই আমাদের লাইভটা আপনাকে অবশ্যই স্বাগতম, এবং বিশেষ করে আপনার জন্যই আমরা আপনার বুদ্ধির উদয় হোক এবং আপনার নাস্তিক ধর্ম যে বিষয়গুলো আপনাকে জানায় না সেই বিষয়গুলো, যে বিষয়গুলো জানায় না আমরা সেই বিষয়গুলো আসলে জানানোর চেষ্টা করি। আচ্ছা, যাই হোক, আমরা আমরা বিষয়টা জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে আমার লাইফ এটা করার উদ্দেশ্যটা কি এবং কেন আমি এই লাইফগুলো করি, যেটার দ্বারা মানুষের জ্ঞানের চর্চা হবে, মানুষ বুঝতে পারবে আমার মূল লক্ষ্যটা এরকমই থাকে এবং মানুষ যেন সঠিক সঠিকভাবে কোনো জিনিস জানতে পারে এবং বুঝতে পারে, সেজন্যই আসলে আমার আজকে লাইভ। তো বিশেষ করে নাস্তিক ধর্মের অনুসারীদেরকে কিন্তু আমরা প্রচুর প্রাধান্য দেব এবং নাস্তিক ধর্ম অনুসারীদেরকে অবশ্যই অবশ্যই আমরা প্রচুর প্রাধান্য দেব এবং তারা কিন্তু আমাদের লাইভে যুক্ত হতে পারে, আলোচনায় আসতে পারে, কোনো প্রবলেম নেই। তো কিবরিয়া ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? কিবরিয়া ভাই, আমি আপনাকে বলতেছি, আপনি কি শুনতে পাচ্ছেন? তো যাই হোক, আমরা কিন্তু বরাবরের মতন আমি কিন্তু কমেন্ট গুলো দেখতে চাচ্ছিলাম, যদি ওখান থেকে কমেন্ট গুলো আমি দেখতে পাচ্ছি না। অবশ্যই নাস্তিক ধর্মের বিষয়গুলো নিয়ে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই শুনতে পাচ্ছি আপনাকে। কিভাবে আপনাকে শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা একটু চেকের কাজটা শেষ করে অবশ্যই আবার আসবো, সবকিছু ঠিক আছে কিনা বা আমাদের ভয়েসে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা এই ধরনের কিছু কোনো প্রবলেম হচ্ছে কিনা আমরা কিন্তু এগুলো বিষয়ে দেখব। তো যাই হোক, আমরা আজকের লাইভ, আমরা কিন্তু আসলে সহি যে নাস্তিকতা বলতে যে জিনিসগুলো রয়েছে আমরা কিন্তু সেগুলো বলার চেষ্টা করি এবং এর বাহিরে কিচ্ছু বলি না এবং সেগুলোই মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি যেটা নাস্তিক ধর্মে লেখা রয়েছে এবং নাস্তিক ধর্মের এই বিষয়গুলোই মানুষদেরকে জানানোর চেষ্টা করি। আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই স্কাইপের মাধ্যমে আপনি যুক্ত হতে পারেন। আমার আজকের ওয়াজ মাহফিল আপনাকে স্বাগত। জি, আমি জি ভালো আছি এবং আপনার ওয়াজ করার জন্যই আসছি আর কি। আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ অবশ্যই আপনাকে দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। না, কেউ যেন আবার না বলে যে আমি আসলে একজন মানে খগেন আর কি। তো ভাই, আমি একজন মুসলিম এবং প্রাউড মুসলিম, খগেন হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, তাই চেহারাটা একবার দেখাইলাম। তো হ্যাঁ, আপনার ওয়াজ মাহফিল তো আমি মাঝে মাঝে শুনি এবং আমার কাছে অত্যন্ত ভালো লাগে এবং টু দি পয়েন্টে আপনি ওয়াজ করতেছেন, এই এই নাস্তিক ধর্ম সম্পর্কে আমাদেরকে অবহিত করতেছেন এবং নাস্তিক ধর্মের অনেক অজানা বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরেছেন। আর সাধারণত নাস্তিকরা যেটা করে, শুধুমাত্র ইসলাম নিয়েই তারা এক ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা চালায় যায়, কিন্তু তাদের যে নিজস্ব চিন্তা ভাবনা বা যে আইডিওলজিটা আছে সেইটা আমাদের সাথে কখনো শেয়ার করে না। তা আমরা তো সবসময় জানতে আগ্রহী ছিলাম যে তারা কি ধরনের চিন্তা ভাবনা পোষণ করে। হ্যাঁ, মানে তারা ইসলাম বা অন্যান্য ধর্ম কি অশান্তির মূল হয়, তারা কি ধরনের শান্তির বার্তা আমাদের জন্য নিয়ে এসেছেন, সেটা কতটুকু যুক্তিযুক্ত। হ্যাঁ, যদি কনভিনসিং হয় তাহলে তো অবশ্যই আমরা মনে করেন নাস্তিক ধর্মকে অনুসরণ করব। এটা যদি ইসলাম থেকে অনেক আপডেটেড হয়, আপগ্রেডেড হয় সব দিক থেকেই, মানবিক মূল্যবোধ যুক্তিযুক্ত হয়, তো তো আমরা অবশ্যই সেটা গ্রহণ করব। কিন্তু আপনার কাছ থেকে যে তথ্য পাচ্ছি আসলে মানে বুঝতে পারতেছি না যে এত জঘন্য চিন্তা ভাবনাও মানুষ কিভাবে রাখে, যেখানে মনে করেন যে যেখানেই
পাইলো, হাত মেরে দিল আর কি, সে মা বোন হোক আর রাস্তায় অচেনা একটা অচেনা একটা সুন্দর আপনাকে কথা বলি, আপনাকে একটা সুন্দর কথা একটা কথা বলতে চাইতেছি। অনেকদিন দীর্ঘদিন হলো লাইভটা করতেছি, তো এই প্রায় 7-8টা লাইভের ভিতরে আমরা একটা ফলাফল পেয়েছি অলরেডি, নাস্তে ভুল এটা স্বীকার করতে শুরু করে দিয়েছে। এবং আমার আগের লাইভে একজন ডাইরেক্টলি বলেছে, হুমায়ুন আজাদের যে লেখাটা, সেই লেখার ভিতরে ছিল যে জীবনের কোনো অর্থ নেই, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সে ডাইরেক্ট আসলে অবশ্যই জীবনে কোনো অর্থ আছে, সে এটা ভুল বলেছে। তার মানে আমরা নাস্তিক ধর্মে কিন্তু ভুল প্রমাণ করতেও সক্ষম। জি জি, আমরা আশা করি এই যে তাদের যে তাদের ধর্মটা কতটা নিকৃষ্ট এবং কতটা ভুল। এবং আপনার এই কথা দ্বারা যেটা মানে আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে পরে স্বীকার করছে যে না জীবনে একটা অর্থ আছে, সে আসলে তাদের নাস্তিক ধর্মের নবীদের সম্পর্কে অবগতই না, সে জানেই না যে তাদের নবীরা কি ধরনের নবী, নবী বলবো না, তাদের পীর মাশায়েখরা বলছে, হ্যাঁ তাদের পীর মাশায়েখরা কি বলছে সে জানেই না। তো জানে না এমন একটা লোক নাস্তিক, নাস্তিক ধর্মের এটাই তো একটা বিষয় যে না যেন মানে কোনো ইয়া করা যায়, মানে ওই ধর্মে যাইতে হইলে জানা লাগে না। হ্যাঁ, শুধু খালি একটাই একটাই কোয়ালিটি লাগে যে গালি গালাজ করতে হবে, অজস্র ভাষায় গালি গালাজ, মতের মিল না হইলে গালি গালাজ করতে হবে। এই একটা সুন্দর পয়েন্ট বলেছেন, আমি নতুন একটা ওয়াজ আনছি গালি গালাজের বিষয়ে। তাদের ধর্মে একটা সুন্দর, আমি আপনি যদি আমাকে একটু অপেক্ষা করেন, আমি ধর্মের কত নাম্বার পৃষ্ঠার ভিতরে আছে, তসলিমা নাসরিনের মেয়ে বেলা বইয়ের ভিতরে, একটু সময় দিবেন আমি পেজটা বের করেই আপনাদেরকে পড়ে শোনাবো। এটা হচ্ছে আপনার আচ্ছা, এখানে এটা হচ্ছে তসলিমা নাসরিন আমার মেয়ে বেলা, পেজ নাম্বার হচ্ছে 225। এখানে সে লিখতেছে, বাঁকা আঙ্গুলে ঘি ওঠে না, ওঠানোর সময় আমার মা আর মা থাকে না, ডাইনি হয়ে যায়। মানে এটা বিশাল একটা সব, সে ডাইনি নিজের মাকে বলতেছে, এটা মানে খুবই একটা সবের কাজ সে করে ফেলে দিয়েছে। ছোটবেলা থেকে অনেক অনেক প্রচুর প্রচুর সব অর্জন করতো, এই জন্য সে তো জানতো চার মাস চলে গেছে। তাছাড়া ডাইনি তো আসলে একটা রূপ কথা, এই কথাটা সে কেন বললো? মানে তার মতো একজন বিজ্ঞান মনস্ক আপডেটেড লোক ডাইনি শব্দ কেন ব্যবহার করলো, এটা আমি আসলে আমি বুঝতাম না। মানে কি যে আমাদেরকে এক জিনিস বলে কিন্তু গোপনে গোপনে বিশ্বাস করে আরেক জিনিস, মানে আমাদেরকে বলে আল্লাহ টাল্লাহ নাই, আবার আসার টাসার খাইলে ইয়া আল্লাহ বলে চিলাচিলি করে, এরকম নাকি বিষয়টা? সে ডাইনি বললো কোন সেন্স? ডাইনি বলতে তো মানে তাদের বিশ্বাস অনুযায়ী ডাইনি বলতে তো কিছু নাই, এটা আসলে বোঝা। যদিও এই জিনিসটা নাই, কিন্তু আমাদের সমাজে এই ডাইনি শব্দটাকে গালি হিসেবে কিন্তু উপস্থাপন করা হয়, পরিভাষা হয়ে গেছে এটা। তো আমরা যেটা বুঝতে পারি আপনি যে কথাটা বলেছেন অবশ্যই সেটা সঠিক, মিথ্যার উপর পরিভাষা যদিও হয়ে গেছে, কিন্তু সে যদিও এখানে মিথ্যাটাই গ্রহণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়ে যেহেতু বলেছে সেটাও সে ভুল করেছে, সে এখানে দুইটা ভুল করেছে। যেটা আপনি বললেন যে একটা মিথ্যা জিনিসের উপর কথা বলেছে, সে নাস্তিক ধর্ম অনুসারে সে এটাও একটা ভুল করেছে, সে সাথে সে আর একটা ভুল করেছে, সেটা হচ্ছে যে এই পরিভাষাটা একটা খারাপ অর্থে ব্যবহৃত হয়, এই খারাপ শব্দটাও সে কিন্তু ব্যবহার করেছে। এখন এই যে খারাপ খারাপ গালিগুলো এই বইটা অনেক উন্নত শ্রেণীর মানুষগুলো পড়েছে, নিম্ন শ্রেণীর মানুষগুলো পড়েছে, ভালো বুদ্ধিমান লোকেরা পড়েছে, সেই সাথে তরুণরা পড়েছে যারা জীবনে কখনো একটা গালিও শুনে নেই, এরকম মানুষও কিন্তু থাকতে পারে। তারা কিন্তু এই যে গালিটা যে সে যে একটা শিক্ষার যে একটা জিনিসটা চালু করে দিয়েছে, এটাও কিন্তু খুবই দুঃখজনক। এবং একটি আমরা যারা সভ্য মানুষ, আমরা যারা আসলে চিন্তা করি, তারা কিন্তু এই জিনিসটা নিয়ে খুবই মানে কি বলি মানে খুবই আমরা কিন্তু এটা নিয়ে দুঃখিত বিষয়। না, আরেকটা আরেকটা জিনিস হলো যে আমার একটা পার্সোনাল, সেটা হলো এই যে যারা ইসলাম বিদ্বেষী নিজেদেরকে নাস্তিক দাবি করে, এরা আসলে বলে এক জিনিস কিন্তু করে কিন্তু তার উল্টাটা। হ্যাঁ, যেমন আমি আপনার একটা সিম্পল সিম্পল একটা উদাহরণ দিই, এক্সাম্পল, যে যে জার্মানিতে যে একজন বৈশা আছে পীর সাহেব মগা মহিউদ্দিন, তার লাইভে যখন লাইভ শুরু করেন তো ওখানে 4টা 4টা না 5টা উনি শর্ত দেন। তো প্রথম শর্ত হচ্ছে যে আপনার বাচ্চাকে গালি দিবেন। হ্যাঁ, কিন্তু উনার যদি আপনি স্ট্যাটাস গুলা ফলো করেন, এক জায়গায় দেখবেন উনি নিজেই উনার ছেলেকে শয়তান বলতেছে যে শয়তানটা আমার মোবাইল নিয়ে গেছে। এখন শয়তান এনি সিস্টেম, যে কোনো সিস্টেমই জানে এটা গালি। এখন উনারা যদি বলে
যে না না না, শয়তান আসলে কালি না, এটা আদরের শব্দ। তো তাহলে আমরা যদি এখন থেকে এই শয়তান সিদ্ধার্থ বলা শুরু করি, তখন তো তারাই আবার লাইভে এসে কান্দাকাটি করবে যে মুমিনরা আমার বাচ্চারে গালি দিল, অভিশাপ দিল, আমার বাচ্চা ইয়া হয়ে গেল, পাগল হয়ে গেল, মানে এই যে কান্নাকাটিটা যে করে। তো তাহলে এই বিষয়টা তারা কি খোলাসা করবে কখনো, যে এটা তাদের একটা অন্যায় হয়ে গেছে, বিরাট অন্যায় হয়ে গেছে শয়তান বলাটা? তো তাহলে না আমরা বলবো না, কিন্তু যতদিন পর্যন্ত সে খোলাসা না করছে ততদিন কি আমাদের জন্য এটা বৈধ কিনা যে আমরা তাকে? আপনি আপনি সুন্দর একটা ফটো আমার কাছ থেকে চেয়েছেন, সুন্দর একটা ফটো আপনি চেয়েছেন। আমি তো এই ফতোয়ার ক্ষেত্রে নাস্তিক ধর্মের যে বিষয়গুলো রয়েছে, উসুল আছে নাস্তিক ধর্মের, সেই উসুল গুলোর আলোকে আমি পরিষ্কার ভাবে বুঝতে পারছি যে নাস্তিক ধর্মে আপনি এটা বলতে পারেন। আল্লাহ, এই কারণে হয়তো আল্লাহর নামের নাম রাখছে আর কি। যাই হোক, তো হ্যাঁ এইটাই তারা এক জিনিস বলে ঠিকই, কিন্তু আসলে নিজেরা ওই ইয়ার উপরে থাকে না। তারপর আর একটা কথা না বললে তো ভাই, জান্নাতুল যার মানে থাকা যায় না, জান্নাতুল যার মানে থাকার জন্য প্রচুর মিথ্যা কথা বলতে হয় একেবারে। যদি প্রচুর পরিমাণে কেউ মিথ্যা কথা বলতে পারে তাহলে জান্নাতুল যার মানে স্থায়িত্ব হয়, তাছাড়া একেবারে ঘাট ধাক্কা দিয়ে বের করে জান্নাতুল যার মানে সিস্টেম। হ্যাঁ বলে আরেকটা জিনিস আছে, সবাই আমার আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন, কিন্তু আসলে আসলে মাঝে মাঝে বোঝানোর জন্য একটু কঠিন ভাষা ইউজ করতে হয়, না হলে আসলে হয় না। তো আসে আরেকটা জিনিস হলো, মিথ্যা তো বলতে হবে, আর যদি আপনি ধরাও খেয়ে যান মিথ্যা বইলা, তাহলে আপনার আরেকটা কোয়ালিটি থাকতে হবে, আপনাকে আপনার পাশা দিয়া পাহাড় ঠেলার মতো ক্ষমতা রাখতে হবে। এবং যত যাই হোক স্বীকার করা যাবে না যে আমি মিথ্যা বলে ফেলছি, আপনি হবে পাহাড়কে ঠেলতেই হবে, ঠেলতে হবে। এটাই হলো আপনার আপনাদের আসলে ইয়া। আমার সাথে এই গত কিছু মানে 6-7 মাস আগে এই মগা মহিউদ্দিনের সাথে একটা লাইভ হয়েছিল, উনি আমারে প্রথমে লাইভে শুরুতে বলছেন যে উনি আমারে চিনেন না, বা আমি ওনার সাথে কখনো কোনো লাইভে যুক্ত হয়েছি উনি জানেন না, ওনার মনে নাই কি। অথচ আমার ভিডিওই ওনার ল্যাপটপে নিয়ে ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ, যখন আপনি একটা মানুষের ভিডিও রাখছেন মোবাইলে, তো আপনি তারা চিনেন না। তো যেটা তখন আমি ইনস্ট্যান্টলি তাকে ধরাই দিছি যে আপনি বললেন যে আপনি আমার চিনেন না, আমার ভিডিও আপনার মোবাইলে ইয়া ল্যাপটপের ভিতরে, এটা আসলো কোথার থেকে? তখন উনি না না এগুলো আমার থাকে, মানে ওই যে ঠেলার কথা যে বললাম না, তখন উনি উনার ব্যাক সাইড দিয়ে আসলে পাহাড় ঠেলার উনি একটা প্রচন্ড চেষ্টা চালাইতেছিলেন। এখন উনার আছে কিছু, উনার কিছু খগেন মার্কা রান্ডিয়া দর্শক আছেন, তারা তো মনে করেন মগা মহিউদ্দিন যদি পায়খানাও করে দেয় ওটাও তারা চাইটা দিবেন। তো তারা বলতেছেন, তারা খুব খুশি, মানে তার সে মিথ্যা কথা বলে যেতেছে তাতেও তাদের কোনো আপত্তি নাই, কিন্তু ধরায় দেওয়ার পরও তারা মানে দেখতে চাইতেছে না যে তাদের পীর যে মিথ্যা কথা বলতেছেন আর কি। তো এটাই আর কি। তো তারা বলে এক জিনিস যে মানে তারা ন্যায় নীতির কথা বলে ঠিক, কিন্তু ন্যায় নীতির উপরে আসলে তারা নাই। কারণ আসলে এটার কারণ হচ্ছে জবাবদিহিতা নাই তো আমাদের মুসলিম বা যারা ধর্মীয় আমরা। আপনি কিন্তু এই পয়েন্ট অনেক সুন্দর বলেছেন, এই পয়েন্টটার জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো একটা জবাবদিহিতা আছে, আমরা জীবনে যাই করি না কেন, ওষুধ খাই ঘুষ খাই বা মানুষের উপর অত্যাচার করি ইয়া করি না কেন, আমাদের কোনো না কোনো এক জায়গায় যে এটা জবাব দিতে হবে, এটা যদি দুনিয়ার পরে অবশ্যই আমাদেরকে এটা জবাব দিতে হবে, কিন্তু তাদের তো আসলে কোনো জবাব দিতে নাই। এখানে আওয়াজটা করতেছে কে, কে যেন একটা আওয়াজ করলো, বাঁশির আওয়াজ করলো, এখানে কে আসছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো খুবই অভদ্র এবং আমাদের লাইফ লাইফটাতে প্রচুর ডিস্টার্ব হয়েছে, এবং যারা ভদ্র সভ্য মানুষ তারা এটাকে অবশ্যই খারাপ হিসেবে দেখে। তো যারা আমাদের চ্যাট গ্রুপটাতে আছেন বা যদি সে মুসলিম ভাইও হয়ে থাকেন, এই ধরনের কখনোই কোনো আওয়াজ করবেন না, বা মুসলিম না হয়ে যদি অ্যাথিস্ট হন বা যেই হন আপনি, আপনি কখনোই এই কাজটা করবেন না। আপনাকে আপনি যদি আমরা যদি বুঝতে পারি যে আপনিই করতেছেন, তাহলে অবশ্যই কিন্তু আমরা আপনাকে গ্রুপ থেকে বের করে দিতে বাধ্য হব। আমাদেরকে মিউজিক দিতেছেন, এটা কে এই মিউজিকটা দেয় কে কি জানি ভাই, উনি আমাদের এখানে একটা গানের মনে হয় প্রয়োজন করতেছেন। যাক, আপনি হয়তো আমি তো বললাম এটাই এটাই তাদের আর্গুমেন্ট, এটাই যখন তারা আসলে যুক্তি দিয়ে কথা বলতে পারে না তখন তারা এগুলাই করে, হয়তো গালিগালাজ করবে
বা এই ধরনের আওয়াজ নয়েজ করে আর কি জিনিসটাকে ভন্ডুল করার চেষ্টা, সত্যকে সবসময় দাবায় রাখার চেষ্টা হয়েছে, এটা আগেও হয়েছে, এটা এখনো হবে, সামনেও হবে। তো এটা নিয়ে আসলে অত বেশি আমরা ইয়া না। আবার গানটা ছেড়ে দিয়েছে, ওনাকে বের করে দেন। হ্যাঁ বের করে দেন আপনি। হ্যাঁ আমি তো রাখি নাই, আপনি বের করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের 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 কিবিরে ভাইকে আমি আমরা আমরা দৃষ্টি আকর্ষণ করছি, ওনাকে কেটে দেন, ইয়া করে ওনাকে ডাইরেক্টলি গ্রুপ থেকে বের করে দেন। হ্যাঁ গ্রুপ থেকে বের করে দেন, ওনাকে গ্রুপ থেকে বের করে দেন, এবং গ্রুপের জন্য জয়েন না হতে পারে, এবং ব্লক সিস্টেম করে দেন যেন আমাদের আমাদেরকে আমাদের পরিবেশটা নষ্ট না করতে পারে। আমরা যারা সভ্য মানুষ আছি তারা এই ধরনের। হ্যাঁ কিবরা ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা আমরা কিবরা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। উনি তো মগা মহিউদ্দিনের কথা অনুযায়ী টিটার বাচ্চা, তো উনার তো আসলে আগে আমাদের এখানে আসার আগে উনার তো মগা মহিউদ্দিনের সাথে একটা বোঝাপড়া করে নেওয়া তারপরে আসা, তাই না? উনি মগা মহিউদ্দিন তো উনাদের সরাসরি প্রমাণ তত্ত্ব প্রমাণ দিয়ে। কিবরা ভাই উনি সম্ভবত কিন্তু এখন পর্যন্ত ডিলেট হন নাই, উনাকে ডাইরেক্টলি ব্লক করে দিবেন, উনি কখনোই যেন আর যুক্ত না হতে পারে। উনি তো তথ্য প্রমাণের ভিত্তিতে, উনি যে একটা বিশ্ব চিটার জাতীয় বাটপার, এটা তো মানে মগা মহিউদ্দিনই বলছে, তাই না? মগা মহিউদ্দিন ধর্মের অনুসারীরা এই ধরনের যে কথাগুলো বলেছে এগুলো ভালো অবশ্যই। যদি পীর পীর যদি মুরিদরে লাইতে বাইর করে দেয় তা আমাদের আর কি করার আছে, তাই না? উনার উচিত তো এখানে এসা চিলাচিলি না করে এরকম গানটা না শুনে উনার ইয়াতে এই কি জানি বলে আর ওই মগা মহিউদ্দিনের কাছে গিয়ে উনার যে হারানো পজিশন ওইটা উদ্ধার করা, যে উনার যে ইজ্জত হচ্ছে মাইরা দিছে মগা মহিউদ্দিন ওইটারে তুমি ওইটা নিয়ে বারবিগাল ডান্স লাগাইছে। আর আপনি উনার উনার ক্লাস দেখেন, বারবি গান এটা তো সেই 90 সালের গান, উনার ক্লাস দেখেন আগাই দিয়ে পারে না, উনার ক্লাস দেখেন, তাই না? ওই ওই যে যে আগেকার ওই যে ছোট আমরা দেখছি আর কি এই 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 নিম্ন শ্রেণীর মানুষদের ওই জায়গায় এই ধরনের গানই, কারণ তারা তো আসলে ওই হাই লেভেলের যে সিঙ্গার গুলো আছে আমি তাদের নাম বলতেছি না, এগুলো চিনতো না, ওই যেগুলোতে ধামাকা শব্দ টব্দ একটু বেশি হইতো ওইসব গানই চালাইছে। যারা যুক্ত হইতেছেন যুক্ত হন, হইয়া আপনার কথা বলার না থাকলে মিউট করে শুনতে পারেন, সমস্যা নেই, দ্যাটস নট এ প্রবলেম। কিন্তু ভাই এখানে সমস্ত নাস্তিকরা এসেছেন এই ডিস্টার্ব করার জন্য। হ্যাঁ ভাই ডিস্টার্ব আমরা দেখতে পাচ্ছি, অনেকেই দেখতে পাচ্ছি তারা আসলে এখানে এসে ডিস্টার্ব করতেছে। আপনি কোনো ভ্যালিড কিছু বলতে পারছেন না, বাট ডিস্টার্ব করেন না, এটা ভাই সভ্য মানুষদের ইয়া আর কি। এটা তো আর আপনি ওই ওই হাদিয়া ইসলাম শরীফুর এই ধরনের লাইভ নাই না, ওখানে গিয়ে কাঙ্গালের মতো চিলাচিলি করুন, তাই না? এখানে এসে ভাই একটু ধৈর্য রাখেন, ধৈর্য ধরে বসুন। হ্যাঁ প্রথম কি জানি কার প্রথমার্ধে প্রবল বৃষ্টি, ধৈর্য ধরে বসুন, মোহন বাগানে প্রশান্ত বেঙ্গলে প্রসুন, তো ধৈর্য ধরে বসুন আপনারা। তারা নিজেরাই বলে নাস্তিক ধর্মে কোনো নাই, কোনো নিয়ম নীতি নাই, কোনো বৈধ অবৈধ নাই, যেখানে পারো সেখানেই হাত মারো, তো এটা হলো তাদের ইয়া আর কি। এবং তাদের যদি ব্যক্তিগত জীবন গুলো দেখেন ওখানেও দেখবেন যে আপনি এই যে যেমন এই যে চাইনিজ হাতে মারে নিয়ে একটা প্রশ্ন উঠছে। আমি আমি যদি আপনাকে আর একটু এটার এই কথাটার সাথে আর একটু যদি যুক্ত করতাম, আপনি যদি এটা একটু এটা হচ্ছে তসলিমা নাসরিনের মেয়েবেলা, হ্যাঁ খুব খুব ইয়া পাবেন যেখান থেকে নাস্তিক ধর্মের অনেক জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। রুহুল ভাই এখানে মজার বিষয়টা হচ্ছে এরা যতই সামাজিক রূপ না কেন ওদের কোনো কথাই আমাদের লাইভে ব্রডকাস্ট হবে না, তো আপনারা নিশ্চিন্তে মানে কথা বলতে পারেন। আচ্ছা 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 জি আচ্ছা, আমি একটু তাহলে পেজটা বের করে আপনার ওই বিষয়টাকে আর একটু পরিষ্কার করার চেষ্টা করছিলাম। এখানে সে ঋতুস্রাব নামে একটা অধ্যায় কায়েম করেছেন,
সে অধ্যায়ের 200 পৃষ্ঠাতে তিনি বলেছেন, স্কুল থেকে ফিরে মানে সে পূর্ণ এটা একটা মানে এই পেজটা যে সে কিভাবে লিখেছে, এবং এটার থেকে যেটা বোঝা যায় যে নাস্তিক ধর্মে যারা মহিলা নাস্তিক আছে তাদের উচিত হলো তারা কিভাবে কোথায় কিভাবে স্ত্রী স্বামী স্ত্রীর সাথে সঙ্গম করেছে, কিভাবে কোথায় হাগু দিয়েছে, কোথায় কি করেছে না করেছে, সম্পূর্ণ জিনিসগুলো আসলে উল্লেখ করতে হবে, এবং স্ত্রীর সাথে কোন স্টাইলে কিভাবে কিভাবে সবকিছু বলতে হবে, এ ধরনের কোনো লজ্জা টজ্জা কিছু করা যাবে। এটা হলো ফেইলি ফেয়ালি অর্থাৎ তাদের কার্যক্রম দ্বারা এটা জায়েজ প্রমাণিত হয়। ওই তো মানে যে ইয়ার মতো কুকুরের মতো না ওপেনলি ইয়া করে, তারা আসলে মানুষ হইয়া তারা আসলে হ্যাপি না, তারা কুকুর হইতে যেতেছে, এই তো মানে মূল হচ্ছে যে তারা কুকুরের মতো নগ্নভাবে থাকতে চায়, নগ্নভাবে যৌনতাকে উপভোগ করতে চায়, হ্যাঁ আবার মানুষকে ইয়া করতে চায়। যেমন শুয়োরের একটা কোয়ালিটি আছে যে শুয়োর নিজের যে স্ত্রী আছে নিজের বন্ধু বান্ধবকে ডাক দেয় স্ত্রীদের সাথে নিজের স্ত্রীর সাথে করার জন্য, সে শুধু দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখবে, এটাই হলো শুয়োরের একটা সাইকোলজিক মানে ক্যারেক্টারিস্টিক্স। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে পাওয়া যায় এবং তারা চাই যে সমাজটা আসলে ওইভাবেই হোক, হ্যাঁ সমাজটা ওইভাবেই হোক, এই যে বাইন্ডিং তারা চায় না। আমরা আমরা একটু জিনিসটা আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছিলাম, যেটা তাদের যে কুকীর্তি মানে সেই স্কুল থেকে ফিরে জামা কাপড় বদল করে গিয়ে দেখি সাদা পাজামা, মানে মেয়েবেলার একটা কাহিনী কাটলো, মানে এগুলো সব খুল্লুম খুলা বলতে হবে, তাছাড়া এই যে মানে কবিতার এই যে বিষয়গুলো, এইগুলো বিষয় আমি এটাই বলতেছিলাম যে এই যে অসভ্যের মতো লজ্জা নাই, তারা কাপড় ছাড়া হাঁটতে পারে। আমি কিন্তু প্রচুর এই লাইভে বা আমার লাইভে কিন্তু প্রচুর এই কথাটা বলেছি, তাদের মা বোন কে তারা একেবারে উলঙ্গ করে হাঁটাতে পারে। এই ভাই এই কথাগুলো যে আমরা বলি এগুলো তো ভাই মিথ্যা না, এগুলো তো নাস্তিক ধর্মে লেখা আছে, এবং নাস্তিক ধর্মের এই বিষয়গুলো কিন্তু আমরা বলার চেষ্টা করি, করা যাবে না। কোন নাস্তিক মহিলা যদি আমাদের লাইভে এসে তার এই কামলীলা সম্পর্কে বলতে চান সেটাও কিন্তু বলতে পারেন, এটা নাস্তিক ধর্মে কিন্তু প্রচুর ছপ, প্রচুর ছপ এই কাজগুলো করতে পারে। হ্যাঁ আরেকটা জিনিস হলো যে পিওর নাস্তিক হইতে হয় তাহলে তো এগুলাই অনুসরণ করা লাগবে, এগুলো যদি না করে তাহলে তো সে পিওর নাস্তিক না। জামা কাপড় ছাড়া হাঁটতে হবে, তারপরে মাঠে ময়দানে ওপেনে এই যৌন কুকীর্তি এই ধরনের কাজকাম করতে হবে, হ্যাঁ তা না বিয়া শাদি করা যাবে না, হ্যাঁ খালি জায়গায় জায়গায় একটা এক একটা করে অ্যাকাউন্ট খুলে দিয়ে আসতে হবে, এগুলো তো তাদের করতে হবে, না করলে তো তারা নাস্তিক না, তারা তো আমাদের মতো তাহলে ধার্মিক হয়ে গেল, আমরা তো সব করি না। যে তারা যে পোশাক পরে ধার্মিকরা পোশাক পরে, নাস্তিকরা কেন পোশাক পরবে? দাবি করতো যে মুমিনরা মানে কখনো যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করে না বা তারা দেয় না, অথচ আমরা কিন্তু তার মেয়েবেলা বইটা পড়লে অর্থাৎ 204 নম্বর পেজের ভিতরে পড়লে আমরা কিন্তু পরিষ্কার এই জিনিসটা বুঝতে পারি যে তার মাও তাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, তার মাও কিন্তু লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করে। যেখানে তার বোরকা পরার যে কাহিনীটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দর্শকরাও জানতে পারবে। তসলিমা তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি বোরকা পরবা না কেন, বোরকা পরার জন্য সে তাকে মা হিসেবে একটা দায়িত্ব বোধ ধরেন করছে, তো মা তো মার তো একটা ইয়ে আছে যে সে তাকে ভালো কাজটা করানোর চেষ্টা করবে করেছিল, তসলিমা সেটা সে মানতে চাচ্ছিল না। তখন তাকে বলা হচ্ছিল যে না চোখে তোর বয়সী এমনকি তোর ছোটরাও বোরকা, সৌন্দর্যের স্থান থেকে যে যুক্তিটা দিয়েছেন যে বোরকা পড়লে সুন্দর লাগে তুমি বোরকা পড়বা, সে কিন্তু বলে নাই যে অন্য আর একটা কিন্তু লজিক পেশ লজিকটাই পেশ করেছে, কারণ নারীরা কিন্তু সৌন্দর্যকেই বেশি পছন্দ করে, তো যদি বোরকা সৌন্দর্য যদি আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে সেই সৌন্দর্যটা হচ্ছে এরকম যে আপন সৌন্দর্য আপনের মধ্যে রেখে নিজের মনের মধ্যে সৌন্দর্যটাকে উপলব্ধি করা এবং অন্যকে বুঝতে না দেওয়া, যদি আমরা ইসলামে এই জিনিসটা বুঝে থাকি ঠিক তাকে সৌন্দর্যের কথা বলা হয়েছে বোরকা পরলে সুন্দর লাগে, সে কিন্তু এই লজিকের মাধ্যমে কিন্তু জানতে পার মানে মেনে নিতে পারতো, কিন্তু কিন্তু সে কিন্তু এই কাজগুলো করে নাই। পুরো অবাক যে
আমাদের গত এর আগে লাইভে তানবীর ভাই বলেছিলেন যে তার জীবনীটা পড়ে দেখো, সে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করছে, সেই পরিবারটাই হচ্ছে ভরপুর ছিল এবং অসভ্য একটি পরিবার তার জন্ম, এবং এই অসভ্যতা থেকেই তিনি আসলে অসভ্য হয়েছেন, যেটা কিন্তু আমরা তার বইগুলো স্টাডি করলে বুঝতে পারি। এই সমাজ থেকে এই ধরনের একটা নোংরা একটা পরিবার থেকে যে একজন ভালো মানুষ সৃষ্টি হবে, এটা আসলে বোধগম্য না। হ্যাঁ কি আমি একটা বোরখার প্রসঙ্গটা যে কারণে যখন আসলো আর কি, আমি একটা ছোট্ট পয়েন্ট আমি বলতে চাই বোরখা বিষয়ে। সাধারণত বোরখা মেয়েরা যে পড়তে চায় না, কেন? যেই মেয়ে যদি পড়তে না চায় তাহলে কেন? কারণ ওই মেয়ে কনফিডেন্ট না যে তার মধ্যে কোনো ট্যালেন্ট আছে, আর মানুষ তাকে ট্যালেন্টের কারণে আসলে এই মানে সম্মান করবে, ঠিক আছে? কারণ অধিকাংশ সময় ফর এক্সাম্পল আমি যদি আপনার এখন জিজ্ঞাসা করি যে বর্তমানে বাংলাদেশের 5টা ট্যালেন্টেড মানে মেধাবী বড় সায়েন্টিস্ট হোক বা অনেক বড় ডাক্তার হোক, আপনি মহিলার নাম বলেন তো আপনি কিন্তু আপনি কেন ওই জিজ্ঞাসা করেন পারবে না। কিন্তু যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা বাংলাদেশের 5টা সুন্দরী নায়িকাদের নাম বলো বা মডেলদের নাম বলো, তাহলে 5টা কেন, আপনাদের 50টা নাম বলতে পারবো, তাই না? তার কিন্তু ওই নায়িকা মডেল গুলা কি আসলে কোনো ট্যালেন্টেড? তারা তো শরীর দেখাই যাচ্ছে, এই কারণে তারা মার্কেটে আছে। ধরেন যদি এই নায়ক নায়িকা এই নায়িকা গুলা বোরখা পড়তো, তাহলে কিন্তু নায়িকা হইতে পারতো? নায়িকা হওয়ার ফার্স্ট কন্ডিশনে তো তার শরীর দেখাইতো। তো সেটাই যে বোরখার যাদের যেইসব মেয়েদের তাদের মানে মানে যে মেধা নিয়ে সংশয় আছে তারাই বোরখা পরে না, শরীর প্রদর্শন করে মানুষকে আকৃষ্ট করার জন্য। তারা চায় সমাজে মানুষ তাদেরকে মানে সম্মান করুক, শরীরের উপর ভিত্তি করে, তাদের মেধার মেধার উপরে না, ঠিক আছে? এখন আপনি যদি একবার বোরখা পড়ে ফেলেন তখন মানুষ আপনাদের মেধার উপর আপনাকে ইয়া করবে। এরা মেধার সাথে কম্পিট করতে চায় না দেখেই মনে করেন যে ইয়া পড়ে, আপনার বোরখা না পড়ে শরীর প্রদর্শন করে, কারণ জানে পুরুষের একটা অন্যতম উইকনেস হইল নারী। হ্যাঁ, একটু সুন্দর মনে করেন যে অবয়ব দেখলেই সে ওইখানে ঝাঁপায় পড়ে পুরুষ আর কি। এইভাবে সে অ্যাটেনশন পায়, মানুষের অ্যাটেনশন পায়, মানুষ তাকে খুব প্রাধান্য দেয় যে হ্যাঁ এই মহিম তার পাশে ঘিন ঘিন করে, পাশে খাইতেছে কি খাইতেছে না এটা খুব মনোযোগ দেয়, তাই না? তো এই কারণে সে বোরখা পড়তে তার অনীহা, কারণ যখনই সে বোরখা পড়বে কোনো মেয়ে তখন মানুষ তার মেধার কারণে তাকে সম্মান করবে, যদি তার মেধা না থাকে তাহলে তো তারা সম্মান করবে না। তো সেটাই আর কি, যে ওরা যে বোরখা ছাড়া থাকতে চায় কি কারণে, কারণ তাদের মেধার উপরে তাদের আত্মবিশ্বাস নাই, যে মানুষ আমারে আমার মেধার কারণে আমারে চিনবো, এই আত্মবিশ্বাস তাদের উপরে নাই, এই কারণে তারা এই বোরখা ছাড়ো আর শরীর প্রদর্শন করো, আর যেন মানুষ তাদের আশেপাশে ঘিন ঘিন করে, তাদের সাথে একটু কথা বলতে চায়, কম্পিট করে যে তাদের তার মানে দুই চার জন মিলে কম্পিট করবো কে তারে পটাইতে পারে বা ইয়া করতে পারে, এই জিনিসগুলো আর কি। বোরখার তো কোনো মেয়ে যদি অ্যাকচুয়ালি রিয়েলি ট্যালেন্টেড প্রুফ করতে চায় তো সে বোরখা পরে পারলে প্রুফ করুক। হ্যাঁ, আমরা যদি নর্মালি অন্যান্য কর্মস্থল গুলোতে যাই দেখবেন আপনি রিসিপশনে রিসিপশনে যে মেয়েগুলো বসায় ইয়াতেও যে কোনো কলিং সেন্টারেও যদি কোনো মেয়ে আপনার কল অ্যাটেন্ড করে দেখবেন ওই মেয়ের যোগ্যতা প্রথম যোগ্যতা কি হইব, অবশ্যই তারা সুন্দর হইতে হবে, পড়াশোনা নট ইম্পর্টেন্ট কিন্তু তারা সুন্দর হইতে হবে। বা যদি 10 জন অ্যাপ্লিকেন্ট থাকে কোনো রিসিপশনিস্টের যোগ পদে 10 জন যদি আবেদন করে তাহলে যারা ইন্টারভিউ নেয় তারা সবসময় টার্গেট করে যে পড়াশোনা ঠিক আছে সবারই আছে, সবাই বিএ পাস এমএ পাস, কিন্তু আমাদেরকে যে এই 10 জনের মধ্যে যে সুন্দর তারে নিতে হবে। কিছু লোক কিছু ভণ্ড অসাধু লোক মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করে আর আমাদের কিছু মা বোনেরা না বুঝে ওগুলোতেই ঝাঁপায় পড়ে, তারাও নিজেরা নিজেদের যে আপনি টেলিভিশনে একটা অ্যাড হয় আপনি দেখছেন কিনা জানি না, একটা অ্যাড হয় যে একটা নায়িকা লাক্সের অ্যাড করতেছে, সে বলতেছে সৌন্দর্য আমার অধিকার, হ্যাঁ আমার দেহ আমার অধিকার, যা ইচ্ছা করবো। তো আপনি মেধার কথা বললেন নাকি, যে আমার মেধা আছে মেধার জোরে আমি দুনিয়ারে জয় করবো মানুষ আমারে চিনি, হ্যাঁ কারণ সে নিজেও বুঝছে ওই 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 যে অ্যাক্ট্রেস সে নিজেও জানে যে তার আসলে মেধা নাই, তার মেধা নাই, তার শরীর আছে
আপাতত তার ওই যে মানুষ যে তার খুব ইম্পর্টেন্স দিব ওই শরীর দিয়েই তার ওইটা অর্জন করতে হবে। এই এই কারণেই এগুলাই শিখাইতেছে টেলিভিশন। হ্যাঁ, যে তোমার তো মেধা নাই অ্যাকচুয়ালি। এই টেলিভিশন এগুলা মেয়েদেরকে যথেষ্ট পরিমাণে অপমান করতেছে, অপদস্থ করতেছে, যেটা মেয়েরা বুঝতে পারতেছে না, তাদেরকে এইটাই অপমান করতেছে। যেমন মনে করেন যে তাকে ফর্সা হইতে হবে, কেন ফর্সা হইতে হবে? হ্যাঁ, কারণ ওই যে এরা ফর্সা ক্রিম ব্যবহার করতে হবে, কারণ ফর্সা না হইলে দাম নেই। ফেয়ার এন্ড লাভলির একটা অ্যাড আসছে, সেখানে মেয়ে খুব মডিফাইড, কিন্তু ইন্টারভিউ থেকে তারা বাদ দিয়ে দিছে। তারপরে সে বাসায় এসে ফেয়ার এন্ড লাভলি লাগায় পরের দিন ইন্টারভিউ দিতে গেছে আর নগদ সে পাশ হয়ে গেছে। তাহলে কি তারা মেধার কারণে নেয় নাই, তারা চেহার কারণে নিছে। তো এই টেলিভিশনে নাটক সিনেমার মাধ্যমে প্রত্যেকটা দিন মেয়েদেরকে অপমান করা হইতেছে, অপদস্থ করা হইতেছে। এইসব নাস্তিক যারা আছে তারাও ওই 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 ধরনের মতাদর্শের লোক, তারাও এইভাবে ডিগ্রেড করতেছে মেয়েদেরকে। কিন্তু আমাদের মেয়েরা বোকার মতো এগুলো বুঝতে পারতেছে না। হ্যাঁ, তারা বোরখা পরবে না, বোরখা পরা নাকি মানে শৃঙ্খলাবদ্ধ হওয়া, মানে হাউ কিভাবে বোরখা পরা কিভাবে, মানে আপনার আপনার মেধারে কিভাবে আটকায় বোরখা, তাই না? আপনার শরীর প্রদর্শন দিয়ে আটকায়। হ্যাঁ, যে প্রতিষ্ঠিত হও শরীরের কারণে না, কারণ শরীর তো একসময় বুড়া হয়েই যাবে, তাই না? আপনার একসময় না একসময় তো শরীর বুড়া হয়েই যাবে, কিন্তু মেধা আপনার মানে অনেকদিন পর্যন্ত ক্যারি করবো, অনেকদিন পর্যন্ত। আলবার্ট আইনস্টাইন মারা গেছে কত, আমরা আলবার্ট আইনস্টাইনের মনে রাখি কি, আলবার্ট আইনস্টাইনের কি শরীরের জন্য ইতিছি যে আমাদের মা বোনরা মেধার কারণে আঘাত। হ্যাঁ, শরীর দেখায় না, শরীর তো যে কোনো সময় বুড়া হয়ে যাবে গা। তো এটা কিন্তু এই টেলিভিশন মিডিয়া নাস্তিক ইসলাম বিদ্বেষীরা একটা জিনিস করতেছে, যে তুমি আগাও, তোমার শরীর দিয়ে আগাও, তোমার তো মেধা নাই, তুমি শরীর দিয়ে আগাও। আর আফসোস লাগে যখন আমাদের কিছু বোনদেরকে দেখি যে তাদের এই শয়তানি মতবাদের সাথে তারা ইয়া করে, আর ইসলামের যে আদর্শ এটার গভীরতা তারা বুঝতে পারে না, খুবই ইয়া লাগে। এর জন্য অবশ্য পরিবারও অনেক দায়ী আছে, পরিবার আসলে করতে পারেন অনেক সময় ইয়াদেরকে। আচ্ছা সিরাজি ভাই, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, আরো অনেক হয়তো আপনার সাথে করতে চাচ্ছে, তো আপনি সাথে কথা বলেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটাতে আসার জন্য, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আমরা লাইভটা শুরু করেছি, যেহেতু অনেক ভাই যুক্ত হতে পারেন আমাদের সাথে আলোচনা করতে পারেন, যারা আসলে গান টান বাজাবে তাদেরকে কখনোই যুক্ত করা হবে না। একজন ভাই এসেছেন, আপনার নাম কি যেন দেখতে পাচ্ছি? আবার গান বাজাচ্ছে এই লোকটা কে, এই লাইভে এসে কিমরে ভাই ওনাকে আসলে ইয়া করে দেন। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো কিমরে ভাই, শুনতে পাচ্ছেন? অভদ্র ব্যক্তিটাকে একটু বের করে দেন, বের না একেবারে ব্লক করে দেবেন। যার অভদ্রতামি করে, যেটা নাস্তিক ধর্মে প্রচুর সব, সে নাস্তিক ধর্মে সব সবের কামাই করার জন্য আসছে, অভদ্রতামি করার জন্য আসছে, যেটা নাস্তিক ধর্মে এগুলো কাজ চলে। কিমরে ভাই আপনি শুনতে পাচ্ছেন? আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে আলোচনা করতে পারেন, আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের সাথে ভদ্রভাবে কথা বলবেন, আমরা ভদ্রভাবে আলোচনা করি, এবং এই যে এই ধরনের গান টান বাজি আমাদের যারা ডিস্টার্ব করেন তারা অবশ্যই করবেন না। জ্বালার কারণে মনে করেন
তারা এখন এই সমস্ত গান বাজনা এবং যে উদ্ভট কর্মকাণ্ড তারা করে যাচ্ছে, আর এবং এটা হচ্ছে নাস্তিক ধর্মের বিশাল বড় বড় ছাপ, বিশাল বড় ছাপ। এটা তাদের পুরনো দিনের অভ্যাস, এই কাজগুলো তারা করতেছে। তো যাই হোক, এই কাজটা আমরা চাই যে যারা নাস্তিক, আপনারা বিতর্ক করতে চলে আসুন, সেটা হয়তো বেটার হবে আপনাদের এই গান বাজনার তুলনায়। হ্যাঁ, তারা যদি গান বাজনা কাউকে শোনাইতে চায় তাহলে তারা নিজেরা লাইভ করুক, আমাদের এখানে এসে ডিস্টার্ব করে তো কোনো মানে হয় না, তাই না? এই প্ল্যাটফর্মটা আমরা উন্মুক্ত করে দিয়েছি, তাই বলে এই নয় যে আপনারা এখানে এসে আমাদেরকে বিরক্ত করবেন। আপনাদের জন্য এটা দুয়ারটা খুলে দেওয়া হয়েছে যাতে করে আপনারা নিশ্চিন্তে বা একদম পুরো বিনা দ্বিধায় আমাদের সাথে আপনারা আলোচনা করতে পারেন। কিছু কিছু মানুষ আছেন যারা নাস্তিক ধর্মের ছোঁয়া কামানোর প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে না, আবার তা হচ্ছে বিকৃত কাজ কারবার করে। চোদন কুমার, আমার কথা কেউ কিছু মনে করে না, সম্ভবত চোদন কুমার। চোদন কুমার এই মানে এই কাজগুলো করে থাকে বেশি। চোদন কুমার আছেন একটা, বুঝছেন, আমরা তো গালি দিই না, গালি গালি শুনলে মানে বাথরুম মানে লুঙ্গিতে পায়খানা করে। অবশ্যই গালি দেওয়া, অবশ্যই গালি দেওয়া, আমরা তাদেরকে গালির বদলে অবশ্যই তাদের অভদ্রতার বদলে আমরা গালি দেবো না। আমরা হচ্ছে সভ্য মানুষ এবং আমরা আমরা হচ্ছে একটা জাতিকে যারা অন্ধকারাচ্ছন্ন মধ্যে রয়েছে, এই যে এই সমস্ত মানুষ যারা বিভিন্ন ভাবে মানুষদেরকে ধোকা দেয় এবং বিভিন্ন মানুষদের সাথে অভদ্রতামি করে, আমরা তাদেরকে অবশ্যই আলোর দিশা দেখাতে চাই এবং তারা যে এই যে অসভ্য কাজগুলো করে যাচ্ছে আমাদের লাইভে এসে গান টান বাজিয়ে, তাদেরকে অবশ্যই আমরা অবশ্যই আমরা দর্শক মন্ডলীদেরকেও জানতে চাই যে এই যে যারা এই যে মদন কুমার বা তার নাম হচ্ছে জামাত মল্লিক নামে পরিচিত অনলাইনে, এও একজন অ্যাথিস্ট, তো এই যে তার যে মানে কার্যক্রম গুলো, জানি না সে নাস্তিক ধর্মে নাস্তিক ধর্মের যে কার্যক্রম গুলো সে মানে সেগুলো করে আসছে, যেমন তার গাঞ্জা টুঞ্জা খাওয়াতো, এগুলো নাস্তিক ধর্মের সব। কি কি ভাই, নাস্তিক ধর্মে যে গাঞ্জা খাওয়া সব, এটা আমাদের দর্শকদেরকে একটু দেখিয়ে দেন পিকচারটা। নাস্তিক ধর্মে যে গাঞ্জা খাওয়ার, হয়তো সে গাঞ্জা টাঞ্জা খেয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, নাস্তিক ধর্মে যে গাঞ্জা খাওয়া এবং নাস্তিক ধর্মে যে গাঞ্জা খাওয়া এবং হচ্ছে বিভিন্ন বিষয়ে যে সোলাদিন ভাই আসছে, দেখেন সোলাদিন ভাই আসছে, ওনার সাথে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সে কথা বলতে পারেন, অবশ্যই যদি চায়।